বাংলা ট্রিবিউন, কম কথায় সব কথা। রাস্তার মধ্যে যে ডিভাইডারগুলো দেওয়া থাকে, তার ফলে রেলিংগুলো ভেঙে সেই চিপা দিয়ে বা একটু ফাঁক ফোকর বের করে সেখান দিয়ে যাবে, তাও তারা ফুটওভার ব্রিজে উঠবে না। এত লোকজন, এত একই সাথে আমরা আসলে এদেরকে কীভাবে করলে এরা আসলে আইনটা মানবে বা উপর দিয়ে যাবে এটা আমরা নিজেরাও চিন্তা করে পারতেছি। তারা দেখা যায় যে অনেক সময় পুরো ফুল স্পিডে গাড়ি যাচ্ছে, পুরো রাস্তার মধ্যে দিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে, রাস্তা পারাপারের কারণে তাদের গাড়ির ফ্লোটাও স্লো হয়ে যাচ্ছে, এতে যানজটের সৃষ্টি হচ্ছে। সেই জন্য দুর্ঘটনা তো একটা কমন ইস্যু, ফুটপাতের মাঝখান দিয়ে যাচ্ছে, পরবর্তীতে দেখা যায় তারা এই রাস্তা অবরোধ করতেছে, এটা করতেছে, নিজেরা আইন মানবে না, নিজেরা এই ব্যাপারে পুরোটাই উদাসীন।